अचिन्त्योयम् अविकार्योयम् उच्यते तस्माद् एवं विदित्वैनम् नानुशोचितुम् अर्हसि। এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। অথ চৈনম নিত্যজাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি ত্বম মহাবাহ নৈনম শোচিতুম অর্হসি। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই।